একটা বাচ্চা খেলনা ঘোড়ার উপরে খেলছে ড্রয়িংটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আঁকা শেখাবো তোমরা যদি শিখতে চাও প্রথম থেকে শেষ পর্যন্ত ড্রয়িং ভিডিওটিকে স্টেপ বাই স্টেপ কিন্তু ফলো করবে দেখো সবার প্রথমে আমাদের খাতার ঠিক মাঝ বরাবর করে একটা খেলনা ঘোড়ায় প্রথমে এঁকে নিতে হবে প্রথমে এইভাবে আর তারপর এইভাবে করে খেলনা ঘোড়ার মুখের অংশটা করলাম করে নেওয়ার পর মুখের অংশটা এইভাবে করতে হবে কানের অংশটা প্রথমে যেহেতু এই সাইডে পড়েছে কানের অংশটা করলাম করে অপর দিকের কানের অংশটা করতে হবে করার পর গলার অংশটা সোজা চলে আসছে এইভাবে সামনের দিকে নিচের দিকে আবার এখান থেকে সোজা চলে আসছে এই পিঠের অংশটা এরকম হবে চোখটা করার জন্য খুব সাবধানে এভাবে ছোটো করে কিন্তু চোখটা আঁকতে হবে দেখো এবার এখান থেকে এই পিঠের অংশ থেকে এইভাবে যেভাবে সামনাসামনি করেছিলাম সেইভাবে পিছনের দিকে এরকমভাবে এঁকে নেবে এঁকে নেওয়ার পর এখানে এই পাটা এরকম করবে আর সামনের দিকে পাটা এরকম করবে তোমরা দেখে নেবে যেন সমানভাবে মাপটা থাকে তারপর যেহেতু খেলনা না সেহেতু এইভাবে তোমরা পেটের অংশটা করবে আর অপর দিক থেকে পাটা একটু এই সাইডের তুলনায় অপর দিকের পাটা একটু সরু সেটা তোমরা বোঝাবে ঠিক আছে এরকম বোঝানোর পর দেখো এই যে যে অংশটা আমরা ফাঁকা রেখেছি না নিচের দিকে সেটা খেলনা ঘোড়া যেরকম দোলে সেই অংশটা বোঝাবো সেই জন্য দেখো হালকা করে এর সঙ্গে জুড়ে নিচ্ছি আবার এখানেও হালকা করে জুড়ে নিয়েছি আর ঠিক অপর দিক থেকেও লেজের অংশটাকেও আমরা এভাবে করে নিচ্ছি বাচ্চাটা এই ঘোড়াটির উপরে খেলছে সেটা বোঝাবো তা তার জন্য দেখো আমার সবার প্রথমেই ঘোড়ার থেকে একটু ঘোড়ার যে মাথাটা রয়েছে তার থেকে একটু উঁচু করে প্রথমে এইভাবে মাথার শেপটা করে না চুলের শেপটা করে এভাবে রাখছি নাক মুখটা এরভাবে করলাম সবার প্রথম চোখের অংশটা তোমরা প্রথমে এরভাবে করে নেবে সামনের দিকে তাকিয়ে রয়েছে দেখো ঠিক এইভাবে চলে আসবে এই পাশে আবার ঠিক পিঠের অংশটা এইভাবে প্রথমে চলে আসবে এইভাবে দেখো এই পর্যন্ত করে নেওয়ার পর হালকা করে এরকম জুড়ে নেবে জুড়ে নেওয়ার পরে পায়ের অংশটা এই বের করলাম আর হাঁটুর অংশটা এখান থেকে সোজা বেরিয়ে এসে এরকম চলে এসছে মোটার থেকে সরু এখানে প্যান্টটা রয়েছে পরা তা সেটা বোঝাবো আর পায়ের অংশটা এবং করলাম যে অংশগুলো এর ভিতরে পড়েছে সমস্ত অংশগুলো কিন্তু মুছে যাবে তোমরা স্টেপ বাই স্টেপ কিন্তু এভাবে ভালো করে কিন্তু আঁকতে আঁকতে যাবে এখান থেকে হাতটা বেরিয়েছে সরুর থেকে এরকমভাবে মোটা করে হাতটাকে করব করে সিম্পলভাবে এরকমভাবে রাখছি যে ধরে রয়েছে ঠিক আছে একদম সোজা করে আঁকছি আর অপর দিকেদের পায়ের গোড়ালিটাও একটু বেরিয়ে রয়েছে সেটা আমরা উপাস থেকে এরভাবে বুঝিয়ে দিলাম দেখো প্রথমে এইভাবে করব আর এখান থেকে এই ঘোড়াটার উপরে কিছু একটা পাতা রয়েছে সেটা এভাবে এরকমভাবে বুঝিয়ে নিলাম এটা আমরা কালার করে বুঝিয়ে নেব আর এখানেও আমরা একটু ডিজাইন করা রয়েছে সেটা আমরা বুঝিয়ে নিলাম ঠিক আছে দেখো খুব সহজেই করলাম এবার দেখো অপর দিক থেকে হাতটা বেরিয়েছে একটুখানি উপাস থেকে সেটা আমরা উপাশ থেকে বুঝিয়ে নিলাম যে ভালো করে ধরে রয়েছে হাত দিয়ে এবার একটা পয়েন্ট করে নেবে যে একটা ঘর আঁকছি সেই জন্য একটা পয়েন্ট করে নেবে তারপর একটা স্লিপিং লাইন টেনে নেবো স্লিপিং লাইন টানার পর এখানে দেওয়ালের অংশটা করার জন্য এখানে জুড়ে নিলাম জুড়ে নেওয়ার পর দেখো হালকা ঘরটা কর্নার দিকে রয়েছে সেই জন্য এরকমভাবে করলাম করার পরে এই লাইনটাকে নিচের দিকে করে থেকে একটু মোটা করে নিয়েছি আর সেম আবার এই মাপে কিন্তু এদিকে চলে আসছে তাহলে এটা একটা ঘরের অংশ কিন্তু আমরা এখান থেকে তৈরি করলাম ওপার সে রয়েছে সেই জালনাটিকে করবো চারিদিকে এভাবে কাঠের বর্ডারটা এঁকে নেওয়ার পর সোজা করে এইভাবে দাগ কেটে নেবে ঠিক আছে একদম সিম্পলভাবে দাগটা কেটে নেবে আর দূরের থেকে কি করবে এইভাবে সোজা করে একটা দাগ কেটে দূরে কিছু ছোট করে এই ঘর এঁকে নিলাম আর পিছনের দিকে এইভাবে জঙ্গলগুলো করতে করতে আসতে হবে যাতে দূরে এরকমভাবে স্নায় দূরের পরিবেশটা বোঝাবো সেই জন্য এরকমভাবে করবে তোমরা আমি স্কেচ পেনে ভালো করে হাইলাইট করে তারপর আমি তোমাদেরকে রঙটা করে দেখাবো তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করবে দেখো আমরা সবার প্রথমে উপর থেকে রঙ করতে করতে নিচের দিকে আসবো তা আমরা যে সাইডটা প্লেন রয়েছে মানে এই সাইডটা আমাদের প্লেন রয়েছে আর এই সাইডটা রয়েছে সাইডের দিকে তো সেই জন্য আমরা ক্রোমেলো ডার্ক কালারটা ইউজ করছি একটু শেডটাকে বোঝানোর জন্য দেখো আমি পুরোপুরি কালারটা করব না আমি জাস্ট তোমাদের প্রসেসটা দেখাবো বাদ বাকি আমি সম্পূর্ণ শেষে কালারটাকে করে দেখাবো দেখো কর্নারের দিকটা দিয়ে ক্রোমেলো ডিপ অর্থাৎ ক্রোমেলো ডার্ক কালারটা দিয়ে ডিপ করতে করতে দেখো আস্তে আস্তে হালকা করছি খেয়াল করে দেখো হাতের প্রেশারটা কিন্তু যত অপরদিকে যাচ্ছে দেখো হাতের প্রেশারটাকে কিন্তু লাইট করে নিচ্ছি দেখো এই পর্যন্ত করে নেওয়ার পরে তারপরে তোমরা ক্রোমিলো কালারটা ইউজ করবে দেখো যখন মিক্স করবে তখন যদি দাগ দাগগুলো বোঝা যায় তাহলে সার্কেল সার্কেল করে নেবে যেই জায়গাটা তোমাদের মিক্স করার জায়গা থাকবে সেই জায়গাটা ঠিক আছে তাহলে দেখবে যে দুটো কালার কিন্তু সুন্দরভাবে মিক্স হচ্ছে তাহলে দেখো ডার্ক থেকে থেকে আস্তে আস্তে হালকা আর এই যে যে সাইডটা আমাদের প্লেন যে সাইডটা রয়েছে সেই সাইডটাতে আমরা লেমোনিওলো কালারটা দিয়ে সম্পূর্ণ জায়গায় কালারটাকে ক্লিয়ার করব তোমার চেষ্টা করবে যেন পুরো জায়গার কালারটা সুন্দরভাবে করতে পারো দেখো এরকম করে নেওয়ার পরে তোমরা ব্ল্যাক কালারটা ইউজ করবে এই জ্বালনার বর্ডারটা রয়েছে সেই বর্ডারে তোমরা চারিদিক দিয়ে প্রথমে ব্ল্যাক কালারটা ইউজ করবে সমস্ত বর্ডারের দিকগুলো দিয়ে দেখো আগে ইয়েলো কালারটা করার পরে কিন্তু লেমন ইয়েলো কালারটা দেওয়ালে পুরোপুরি করার পরেই কিন্তু এই কালারটা করবে ঠিক আছে কারণ যদি লেমন ইয়েলো কালারটা এ সাইডে একটু বেরিয়ে যায় তোমাদের ভুল করে তাহলে কিন্তু নক দিয়ে উঠিয়ে দিতে পারবে কিন্তু প্রথমে কিন্তু ব্ল্যাক কালারটা করবে না তাহলে কিন্তু সমস্যা হবে রংটা তোলার আর রঙ মিক্স করতে গেলে কিন্তু তোমাদের অনেক সমস্যা হবে সেই জন্য সব সবসময় হালকা কালারগুলো করবে ডার্ক কালারগুলো সবার শেষে দেখো ডার্ক ব্রাউন কালারটা ইউজ করবে এবার এই যে ব্ল্যাক কালারটা করেছি সেই ব্ল্যাক কালারের সঙ্গে ডার্ক ব্রাউন কালারটাকে মিক্স করে নেবো এই পর্যন্ত চারিদিকের বর্ডার করে নেওয়ার পরে আমরা ভিতরেও কিন্তু সেম কালার করব কিন্তু বর্ডারটা আগে যেহেতু করে নিয়েছি আমরা আকাশের উপরের দিকে থেকে কালারটা করতে করতে নিয়েছি যেহেতু বললাম যে আগে লাইট কালারগুলো আগে করতে সেই জন্য দেখো আকাশের এই জালনার বাইরে যে আকাশের কালারটা সেটাকে আমরা উপরের দিকের থেকে একটু ডিপ করে নিচের দিকে আস্তে আস্তে হালকা করছি দেখো প্রতিটা জায়গায় কিন্তু সেমভাবে কালার করবে এ পর্যন্ত বোঝা গেছে এবার হোয়াইট কালারটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে নিচের কালারটা সুন্দরভাবে ফুটে আর এরপর দূরে যে জঙ্গলগুলো রয়েছে সেগুলো অনেক দূরে রয়েছে সেই জন্য আমরা মিডিয়াম গ্রিনটাকে নিচের দিক থেকে করে করে উপর দিকে হালকা করছি কারণ উপরে আমরা লাইট গ্রিন দিয়ে মিক্স করবো এই জন্য এরকমভাবে প্রথমে তোমরা নিচের দিকে একটু ডার্ক করে নেবে ঠিক আছে লাইট গ্রিন কালারটাকে উপর থেকে মিডিয়াম গ্রিন আর লাইট গ্রিন এই দুটো কালার কিন্তু সার্কেল সার্কেল করে মিশিয়ে নেবে তাহলে দেখবে দুটো রং কিন্তু ভালোভাবে মিশছে ঠিক আছে মিশিয়ে মিশিয়ে নেবে পরস্পরের সঙ্গে দুটো রং ভালো করে মেশাবে কিন্তু যখন হয়ে যাচ্ছে তারপরে নিচের দিকে কালারটা রয়েছে লাইট গ্রিন কালারটাকে নিচে থেকে করতে করতে উপর দিকে হালকা করছি দেখো এই পর্যন্ত করে নেওয়ার পরে লেমন ইয়েলো কালারটাকে আবার সেমভাবে মিক্স করে নেব যেভাবে লাইট গ্রিন কালারটা উপরে দিয়ে মিক্স করেছিলাম দেখো এই পর্যন্ত করে নিয়েছি এবার ব্ল্যাক কালারটা ইউজ করছি যেভাবে চারিদিকের অংশগুলোকে করেছি যেহেতু সাইডের অংশগুলোকে কালার করা হয়ে গেছে সেহেতু আমরা আবার সেমভাবে কিন্তু ডার্ক ব্রাউনের সঙ্গে এই জানলার সিকগুলোকে ভালো করে মিক্স করে করে কিন্তু একটু ডার্ক করে বোঝানোর জন্য কিন্তু এই কালারটাকে করছি ঘরটাকে অরেঞ্জ কালার দিয়ে উপরের দিকে আর গ্রে কালার ইউজ করতে হবে আমাদের ঘরের নিচের দিকে দরজায় ছোটো করে ব্ল্যাক কালারটা ইউজ করে নেবে তোমরা এরকম আমি অনেকগুলো ড্রয়িং তো আগে ঘরের করেছি আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না দেখো উপরের সাইডটা আমি পুরোপুরি আগে কালার করে দেখাচ্ছি উপরের দিকে রঙটা করা হয়ে গেছে এবার তোমরা নিচের দিকে মেরুন কালার দিতে পারো বা কোনো একটা ডিপ কালার তোমরা ইউজ করতে পারো আমি এখানে কারমাইন কালার ইউজ করছি নিচের এই অংশটাতে তোমরা নিজের পছন্দ মতো রঙটা ইউজ করতে পারো আমি জাস্ট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে তোমরা একইভাবে কালারটা করবে তোমরা গ্রে কালার ইউজ করবে এই উপরের অংশটার দিক থেকে এইভাবে একটু গ্রে কালারটা একটু ডার্ক করে করবে করে আস্তে 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 দেখো হাতের প্রেশারটাকে কমে কমে নিচের দিকে আসবে মানে উপরের দিকে কাত হয়ে রয়েছে তো সানটা তো প্লেনভাবে নিচের দিকে নেই কাত হতে হতে আস্তে আস্তে এভাবে লাইট এইভাবে কালারটাকে আস্তে আস্তে হাতে প্রেশারটাকে কমাতে কমাতে একদম লাইট করে নেবে শেষের দিকে আস্তে আস্তে একদম ছুঁয়ে ছুঁয়ে রাখার মতো রঙটাকে রাখবে এবার সবার শেষে হোয়াইট কালারটাকে হোয়াইট কালারটাকে এবার ভালো করে সার্কেল করে করে মিশিয়ে নেবে যাতে পুরো রঙটা মিক্স হয় ঠিক আছে দাগ 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 যাতে না বোঝা যায় এটা বুঝে বুঝে কিন্তু রঙটাকে মেশাবে যত তোমরা সুন্দর করে রঙটা মেশাতে পারবে ততই কিন্তু তোমাদের আর ছবিটা দেখতেও তত ভালো লাগবে পোর্শন ব্লু কালারটাকে প্রথমে এই আউটসাইডগুলো দিয়ে একটু ডার্ক করছি ডার্ক করতে করতে দেখো হালকা করছি যাতে শ্যাডোগুলোকে ভালো করে বোঝানো যায় ঠিক আছে এ পর্যন্ত করে নেওয়ার পরে কোবাল ব্লু বা স্কাই ব্লু যে কোনো একটা কালার ইউজ করতে পারো তোমরা চেষ্টা করবে সবসময় স্কাই ব্লু কালারটা দিয়ে মিক্স করে এভাবে পোর্শন ব্লু কালারের উপর দিক থেকে কোবাল ব্লু কালারটাকে সুন্দর করে মিক্স করে নেবে আগে ডিপ জায়গাগুলোতে মিক্স করতে করতে তারপরে লাইট জায়গাটাই আসবে যদি বেশি লাইট তোমরা না করতে পারো পরে তোমরা আবার স্কাই হোয়াইট কালারটা দিয়ে কিন্তু শেডগুলোকে যেখানে হালকা সেটা তোমরা পরেও কিন্তু বোঝাতে পারবে এক হচ্ছে এই প্রসেস যেটা ডিপ থেকে হালকা করলাম এবার আবার দেখো আমি যেহেতু বললাম যে আবার তোমরা হোয়াইট কালারটা দিয়ে কিন্তু যেখানে হালকা বোঝাতে যাচ্ছ সেখানে একটুখানি প্রেস একটু প্রেশার দিয়ে রঙটা করলে কিন্তু আস্তে আস্তে তোমাদের কোথায় ডিপ কোথায় হালকা সেটা বোঝাতে পারবে ঠিক আছে দেখো বার্নসনা কালারটাকে এই নিচের দিক থেকে একটু ডার্ক করতে করতে উপর দিকে হালকা ভালো করে দেখে নাও নিচেই হাতটাও রয়েছে সেই জন্য করলাম আর পায়েরও নিচের দিক থেকে ডিপ করছি যাতে শ্যাডোটা বোঝা যায় সেই জন্য কিন্তু নিচের দিকটা আমরা ডিপ করছি ঠিক আছে এ পর্যন্ত করে নেওয়ার পরে পিচ কালারটা ইউজ করবে সমস্ত জায়গা ভালো করে মিশিয়ে নেবে রঙটা যাতে কোথাও সাদা অংশটা না বোঝা যায় ঠিক আছে দুটো কালার ভালো করে মিক্স করবে যত সুন্দর করে মিক্স করবে ততই কিন্তু কালারটা ফুটবে মাথায় তোমরা ব্ল্যাক কালার দিয়ে তো রঙটা করবে মাথায় যেহেতু সরু যে অংশগুলোকে শার্প করে রাখা রয়েছে সেটা খুব সাবধানে কিন্তু কালারটা করবে ঠিক আছে যাতে দাগের বাইরে না বেরিয়ে যায় আর সবসময় চেষ্টা করবে কোথাও যেন সাদা না থাকে সাদা কালারটা যেন কোথাও না থাকে প্রথম প্রথম কিন্তু যখন তোমরা রঙ করবে সুন্দর করে এরকমভাবে দেখে দেখে ফলো করে করে রঙটা করবে দেখো নিচে দিকে তোমরা প্যান্টের কালারটাকে নিজেদের পছন্দ মতো আমি এখানে জাস্ট অরেঞ্জ কালারটা ইউজ করছি প্যান্টে হলুদ কালারটা ইউজ করছি ঘোড়া পেতে যে কাপড়টা দেওয়া রয়েছে তার জন্য লাইট কালার বোঝানোর জন্য আমি ইয়েলো কালারটা ইউজ করে নিলাম এবার দেখো সারা শরীরে তোমরা লাইট গ্রিন কালারটাকে ইউজ করতে পারো আর শরীরে যে ডিজাইনগুলো রয়েছে সেখানে তোমরা কিন্তু রঙটা করবে না কারণ আমরা অন্য কালারটা দিয়ে এই রঙটাকে ভরব ঠিক আছে লেজেও একবারে করে নিচ্ছি পর্যন্ত কালারটা করে নেওয়ার পরে মিডিয়াম গ্রিন কালারটাকে দিয়ে তোমরা এই উপরের দিক থেকে এই গোড়াটির যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলোর জাস্ট আউটসাইডের ভিতরের অংশটা দিয়ে একটু জাস্ট ডিপ করে দাগ টানবে যাতে শ্যাডোটা বোঝা যায় ঠিক আছে এবার ব্লু কালারটা এই যে মাঝখানে যে সাদা সাদা গ্যাপগুলো ছিল সেখানে ব্লু কালারটা করছি আমরা কানেও কিন্তু একইভাবে কালারটা করব দেখো বার্ন সেনা কালারটাকে প্রথমে নিচে দিয়ে ডিজাইন করছি তারপরে আবার উপরের দিক থেকে ক্রোমীয়লো ডার্ক কালারটা ইউজ করে এই বার্ন কালারের সঙ্গে মিক্স করে নিচ্ছি দেখো সম্পূর্ণ কালারটা আমি করে দেখেছি তোমাদের যদি এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখতে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা নোটিফিকেশন প্রেস করে রাখবে আর আমার অন্যান্য চ্যানেলের লিংক দেওয়া রয়েছে ডিসক্রিপশানে তোমরা চাইলে ভিজিট করে দেখতে পারো